हेलो एवरीवन वेलकम टू आवर चैनल तो गुड न्यूज़ तो फाइनली डीएलएड দু হাজার বাইশ চব্বিশ সেশনের মেরিট লিস্ট ফাইনালি এসে গেছে তো বোর্ড সম বোর্ড কিন্তু সমস্ত কলেজকে তাদের মেরিট লিস্ট তাদের লগইনে পাঠিয়ে দিয়েছে এরপর পরপর সমস্ত কলেজ তাদের ও ওয়েবসাইট এবং নোটিশ বোধে ডিসপ্লে করবে তোমরা যেসব কলেজগুলোতে অ্যাপ্লাই করেছো সেখানে কন্ট্যাক্ট করতে শুরু করে দাও আমিও সমস্ত যে সমস্ত কলেজগুলোর আমার কাছে কালেকটিভলি আসবে আমি সেগুলো শেয়ার করবো এই চ্যানেলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তারও আগে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো ভিডিও করারও আগে আমি ওখানে দিয়ে 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 দিচ্ছি পিডিএফগুলো তো তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে যাও এখন আমি যে মেরিট লিস্টটা দেখাবো এটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিকের মাতানগর গভর্নমেন্ট প্রাইমারি টিচার ইনস্টিটিউট এটা হাওড়া ডিস্ট্রিক্টের তো এখানে কিন্তু মেরিট লিস্টটা আছে যেটা পরিষ্কার দেখা ক্যাটাগরি ওয়েস মেরিট লিস্ট ফর দ্য সেশন অফ দু হাজার বাইশ চব্বিশ তো প্রথম যেটা আছে এটা জেনারেল মেরিট লিস্ট তো জেনারেল মেরিট লিস্টে ফার্স্ট যা র্যাঙ্ক হয়েছে এখানে অ্যাপ্লিকেশান আইডি নেম ডেট অফ বার্থ মার্কস ক্যাটাগরি অ্যান্ড র্যাঙ্ক দেওয়া রয়েছে এক নম্বর র্যাঙ্ক যেটা হয়েছে সৈকত দাস এটা কিন্তু নাইনটি ফোর পয়েন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি একদম নাইনটি ফোর পয়েন্ট ফোর জিরো এটা কিন্তু তার পার্সেন্টেজ এইচএসের তো এইচ এস পরপর আমি স্কল করে যাচ্ছি তোমরা নোট ডাউন করে নাও আর এই পিডিএফটার জন্য টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে ওখানে আমি দিয়েছি পুরো পিডিএফটা তো এখানে পরপর আমরা দেখে নিই প্রথমে জেনারেল লিস্টটা তো দেখো জেনারেল লিস্টের মধ্যে কিন্তু এসসি ও আছে মানে এরা কিন্তু জেনারেলি প্রথম র্যাঙ্ক করেছে বলে এই র্যাঙ্কের মধ্যে এই ক্যাটাগরিগুলি এসেছে কিন্তু এখানে এসসি থেকে বলে তে কমে যাবে এরকম কিন্তু কিছু ব্যাপার নেই তো জেনারেলের যদি আমরা লাস্ট দেখি তো 89.2 নাইন পয়েন্ট টু এটা হচ্ছে জেনারেলের লাস্ট ক্যান্ডিডেট যে ফার্স্ট মেরিট পেয়েছে এবার এসসি ক্যান্ডিডেটের প্রথম যে চান্স পেয়েছে প্রথম যে চান্স পেয়ে তার আমরা পার্সেন্টেজ হচ্ছে এইটটি এইট পয়েন্ট ফোর জিরো প্রথম যে এসসি ক্যাটাগরির প্রথম হয়েছে এক র্যাঙ্ক তারপর আমি স্কল করে যাচ্ছি পরপর তোমরা স্লোডাউন করে দেখতে পারো পজ করে দেখতে পারো স্ক্রিনশট নিতে পারো আর পিডিএফের জন্য টেলিগ্রাম চ্যানেল আর এসসি ক্যাটাগরির যে লাস্ট এগারো নম্বর যে পজিশন পেয়েছে সে হচ্ছে এইটটি পয়েন্ট টু জিরো এরপর এখান থেকে যদি যারা ভর্তি হবে তাদের জন্য সেকেন্ড লিস্ট আসবে এরপর হচ্ছে আমরা যদি দেখি এসটি টি ক্যাটাগরি তো এস টি ক্যাটাগরিতে প্রথম যে হয়েছে তার হচ্ছে এইটটি টু প্রথম এক নম্বর র্যাঙ্ক তো তিনটে সিট তো এখানে থার্ড যার র্যাঙ্কিং এসে হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক টু জিরো এটা আমরা দেখতে পাচ্ছি একদম এইট্টি টু থেকে ডেকে গেলি পঁয়তাল্লিশ দশমিক টু জিরো থার্ড অ্যান্ড আর এরপর যদি আমরা দেখি ওবিসিএ ওবিসিএর যে প্রথম র্যাঙ্ক হয়েছে তার হচ্ছে এইটটি সেভেন পয়েন্ট এইট জিরো এক র্যাঙ্ক আর যার পাঁচ র্যাঙ্ক হয়েছে সে হচ্ছে এইটটি ফোর পয়েন্ট সিক্স জিরো তা এর নিচে যারা আছে তাদের নাম আসেনি যারা তারা এরপরের লিস্টে ওয়েট করে হয়তো এসে যাবে এরপর ওবিসি বি ওবিসি বি এর প্রথম যা র্যাঙ্ক হয়েছে সাতাশি দশমিক দুই শূন্য এবং চার নম্বর র্যাঙ্ক এই ক্যাটাগরির সেটা হচ্ছে ছিয়াশি দশমিক শূন্য শূন্য এরপর হচ্ছে পিএইচ ক্যাটাগরির 80% দুটো নাম এসে 80% পার্সেন্ট আরেকটা হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট ফোর ভোকেশনাল এসেছে সেভেন্টি তো এই হচ্ছে টোটাল মেরিট লিস্টটা একদম রেগুলার কোর্সের জন্য এর ভর্তির জন্য তো আমি এর পাশাপাশি এই কলেজে যারা চান্স পেয়েছে তাদেরকে কনগ্র্যাচুলেশন যারা ওয়েটিংয়ে আছো তারা ওয়েট করো অ্যাডমিশান যদি কেউ না নেয় সেই জায়গাগুলো আবার সেকেন্ড মেরিট লিস্ট আসবে থার্ড মেরিট লিস্ট আসবে তো এই কলেজে যারা অ্যাপ্লাই করো তাদের জন্য আমি অ্যাডমিশনের নোটিফিকেশানটা তোমাদেরকে শেয়ার করে দিয়েছি কবে থেকে ভর্তি হবে কী কী ডকুমেন্টস আনতে হবে এক্সেট্রা তো এই হচ্ছে নোটিফিকেশান তো এখানে কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপ যেটা ফর্ম ফিল আপ করছে তার স্লিপটা পুরো ফর্মটা সেটার হার্ড কপিটা তার সাথে অ্যাডমিট কার্ড এমপির দু কপিস বলা রয়েছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট এইজ এস এর দু কপি করে কাস্ট সার্টিফিকেট থাকে সেটা অবশ্যই দু কপি আধার কার্ড আর চারটে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস অ্যাডমিশন ফিস অ্যাজ পার গভর্নমেন্ট রুলস যেটা সাত হাজার সাতশো আর সেখানে তোমার হচ্ছে যদি হোস্টেল বা এই কিছু থাকে সেইটার বিষয়টা তোমাকে অ্যাপ্লাই করতে হবে আর অ্যাডমিশনটা শুরু হবে কিন্তু ফার্স্ট মেরিট লিস্টে যেটা শুরু হবে চব্বিশ আট দু হাজার বাইশ চলবে পঁচিশ আট দু পর্যন্ত একদম এগারো থেকে তিনটে এই পিরিয়ডটা টাইমটাই কিন্তু চলবে তার মধ্যে তোমরা ফার্স্ট মেরিট লিস্টে যা চান্স পেয়েছো অবশ্যই এখানে এই তারিখের মধ্যে যে ফিজিক্যালি যে সমস্ত ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে যা তোমাদের ডকুমেন্টস আছে এভরিথিং নিয়ে যাবে সেটা না রাখলে ফিরিয়ে আনবে কিন্তু সমস্ত ডকুমেন্টস নিয়ে যেও কোনো ডকুমেন্টস ফেলে রেখে যেও না আর তার সাথে টাকাটাও নিয়ে যাবে কিন্তু সাত হাজার সাতশো টাকা আর এই ফার্স্ট মেরিটটা অ্যাপ্রুভড এটা ভ্যালিডিটি থাকবে কত ছাব্বিশ আর দু হাজার বাইশ পর্যন্ত এটা ভ্যালিডিটি থাকবে এটা বাই অর্ডার তো এই হচ্ছে টোটাল বিষয়টা যারা রাধানগর গভর্নমেন্ট প্রাইমারি টিচার ট্রেনিং থেকে আসবে তাদেরকে কংগ্রেচুলেশন তোমরা ভর্তি হয়ে যাও যারা ওয়েটিং আছে একটু ওয়েট করো আমি সমস্ত ভিডিও এখানে কিন্তু দেবো পরপর যতগুলো মেরিট লিস্ট আসবে এবং এর নেক্সট ভিডিওতে আমি কিন্তু দেখাবো যে তোমরা বাকি সমস্ত ডিস্ট্রিক্টের মেরিল লিস্টগুলো কীভাবে চেক আউট করবে সেটাও আমি একটু পরে তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের কিন্তু আমি জানাবো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করো অবশ্যই লাইক না করলে কিন্তু আমরা মোটিভেশন মোটিভেটেড না হতে পারে ভিডিও করব করে তোমাদের জন্য তোমরা লাইক করো ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের সাথে আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কিছু কোয়ারিস থাকলে কমেন্ট করা অবশ্যই থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট